বাগেরহাট জেলা শাখা এবং সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি বাঘাল ইউনিয়নের উদ্যোগে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন ও 100টি বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই আলোচনা সভা ও পথসভায় আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলব এই শপথকে সামনে রেখে আমাদের মাননীয় উপস্থিত আছেন বাগেরহাট জেলা শাখার সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি আহ্বায়ক অ্যাডভোকেট সর্দার আব্দুল জলিল এবং আমাদের মাঝে আমাদের ইউনিয়নের বাঘাল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান লকিম ফয়সাল এবং লেখক গবেষক সাংবাদিক দিব্যেন্দু দীপ এবং মসলি এলাকার সর্বস্তরের জনগণ আমার মুরব্বীজন সবাইকে আমার সালাম নমস্কার। বঙ্গবন্ধুর 100তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার ঘোষক, যাকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না, যাকে ছাড়া আমরা বাংলা ভাষা পেতাম না, যার জন্ম না হলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারতাম না, সাম্প্রদায়িক প্রতিরোধ গড়ে তুলতে পারতাম না। তারই জন্মদিন উপলক্ষে আমাদের যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সুন্দরভাবে করতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা যাচ্ছি, আপনারা সুন্দরভাবে আমাদের সহযোগিতা করবেন, আমি আপনাদের কাছে এই মেসেজটা দেওয়ার জন্য আহ্বায়ক হিসেবে আমি আপনার মসলি এলাকার সর্বস্তরের জনগণকে সাধুবাদ জানাই যে আপনারা আমাদের কথা শুনছেন বা আমাদের সাহায্য করবেন। আগামীতে এই প্রত্যাশা ব্যক্ত রেখে সাম্প্রদায়িক সন্ত্রাস সম্পর্কে বলতে গেলে আপনারা যে কোনো ধরনের সন্ত্রাস, নারী ঘটিত সন্ত্রাস বা দুর্বলদের উপর সবলের অত্যাচার বা যে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ, যে কোনো ধরনের আচরণ হোক বা খারাপ কাজ হোক, আপনারা সুযোগ্য চেয়ারম্যানের মাধ্যমে আমাদের কাছে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সেটা তো আপনারা এমনিই দেখতে পারবেন কাজের তার প্রমাণ। আমি চাই আপনারা পাশে থাকবেন, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত রেখে এই মুহূর্তে আজকের এই পথসভা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।